আজ ফেসলা হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওই সিএস ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে রেশন কার্ড নিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি ভয়ঙ্কর ঘোষণা করা হয়েছে যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে প্রচুর পরিমাণে কিন্তু রেশন কার্ডকে অনলাইন থেকে বাতিল করে দেওয়া হচ্ছে এর ফলে আপনার হাতে যে রেশন কার্ডটি রয়েছে সেটি বাতিল হয়েছে কিনা আপনি জানতেই পারবেন না এবং যখন আপনি রেশন দোকানে রেশন তুলতে যাবেন আপনাকে কিন্তু ওই কার্ডটা থেকে আর কোনো রকম রেশন দ্রব্য দেওয়া হবে না এবং আপনাকে খালি হাতেই ফেরত আসতে হবে হ্যাঁ বন্ধুরা বর্তমানে এই সমস্ত রেশন কার্ডগুলিকে যেমন বাতিল করা হচ্ছে সেই সঙ্গে প্রচুর জীবিত ব্যক্তির রেশন কার্ডকেও কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে

তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে বর্তমানে কোন কোন রেশন কার্ডগুলিকে বাতিল করা হচ্ছে তাছাড়া যদি কোনো জীবিত ব্যক্তি রেশন কার্ডকে বাতিল করে দেওয়া হয় সেক্ষেত্রে সেই রেশন কার্ডে আবার বিনামূল্যে রেশন পাওয়ার জন্য আপনাকে কী কী করতে হবে অর্থাৎ এই বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডটিকে চালু করার জন্য কী কী করতে হবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানাবো গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য সঙ্গে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম আমরা জেনে নেব যে বর্তমানে কোন কোন রেশন কার্ডগুলিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দপ্তরের তরফ থেকে বাতিল করা হচ্ছে এবং সেই সঙ্গে যদি কোনো জীবিত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করা হয় বা ব্লক করা হয় সেক্ষেত্রে বিনামূল্যের রেশন এই ব্যক্তির পাওয়ার জন্য কি কি করতে হবে অর্থাৎ রেশন কার্ডকে আনব্লক করার জন্য কী কী করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং ভবিষ্যতে যদি আপনাদেরও এই সমস্যা হয় আপনারাও কিন্তু নিজেরাই ঠিক করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা বিস্তারিত কি কি জানানো হয়েছে সেটা আমরা দেখে নিই তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে বর্তমানে খাদ্য দপ্তরের তরফ থেকে প্রচুর ভুয়ো রেশন কার্ড বাতিল করা হচ্ছে সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে প্রায় দেড় কোটি ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরেছে খাদ্য দপ্তর আর তার ফলেই রাজ্য সরকারের ক্ষতির পরিমাণ হতে পারে প্রায় আঠেরোশো কোটি টাকা তাই এই বিপুল পরিমাণের ক্ষতিকে রোখার জন্য খাদ্য দপ্তরের পোর্টালে লাল কালির রং দিয়ে কিন্তু চিহ্নিত করে ব্লক করা হচ্ছে ভুয়ো রেশন কার্ডগুলিকে অর্থাৎ বুঝতেই পারছেন যে লাল রঙের কিন্তু চিহ্নিতকরণ করা হচ্ছে রেশন কার্ডগুলিকে এবং সেগুলোকে কিন্তু ব্লক করে দেওয়া হচ্ছে তো সেই সঙ্গে জানানো হয়েছে দেখুন যে ওই রেশন কার্ড দেখিয়ে যদি কোনো দোকানে কোনো গ্রাহক দ্রব্য তুলতে যান সেক্ষেত্রে কিন্তু ওই রেশন কার্ডে কোনো রেশন দ্রব্য পাওয়া যাবে না অর্থাৎ অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা একবার যদি আপনার আপনার দাগ পড়ে যায় যায় রেশন কার্ড ব্লক হয়ে সেক্ষেত্রে কিন্তু আপনার যে রেশন কার্ড সেই রেশন কার্ডে কোন রকম রেশন দ্রব্য পাবেন না বলা হয়েছে দেখুন যে খাদ্য দপ্তর সূত্রের খবর অনুযায়ী এই বিপুল অঙ্কের ভুয়ো রেশন কার্ডের কথা জানতে পেরেই নড়ে চড়ে বসেছিল খাদ্য দপ্তর তারপরেই কার্ড ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মার্চ মাসের মধ্যেই সমস্ত ভুয়ো রেশন কার্ডগুলিকে ব্লক করবে রাজ্য সরকার ইতিমধ্যেই অস্তিত্বহীন মৃত এবং নকল মিলিয়ে প্রায় তিরানব্বই লক্ষেরও বেশি ডিজিটাল রেশন কার্ড ব্লক করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে যার ফলে প্রায় প্রত্যেক মাসে খাদ্যশস্যের খাদে রাজ্য সরকারের সাশ্রয় হচ্ছে প্রায় নব্বই কোটি টাকারও বেশি অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা কত টাকার সাশ্রয় হচ্ছে সেই সঙ্গে বলা হয়েছে দেখুন আগামী মার্চ মাসের মধ্যেই সব ভুয়ো রেশন কার্ডগুলিকে ব্লক করা হলে সাশ্রয়ের পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছে খাদ্য দপ্তর তাদের মতে সিদ্ধান্ত পুরোপুরি কার্যকর হলে মাসিক সাশ্রয়ের পরিমাণ বেড়ে দাঁড়াবে প্রায় দেড়শো কোটি টাকার মতো অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে এই সমস্ত রেশন কার্ডগুলোকে যদি ব্লক করা হয় ভুয়ো রেশন কার্ডগুলিকে সেক্ষেত্রে সরকারের কত লাভ হবে সেই জন্য কিন্তু সমস্ত রেশন কার্ডগুলিকে ঝাড়াই বাছাই করা হচ্ছে এবং তাদের মধ্যে যেগুলোকে সমস্যাজনক মনে হচ্ছে সেগুলোকে কিন্তু ব্লক করা হচ্ছে এবারে আমরা জেনে নেব যদি কোনো জীবিত ব্যক্তির কার্ড ব্লক হয়ে যায় ভুলবশত সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে দেখুন এখানে বলা হয়েছে তবে উপযুক্ত ডকুমেন্টের অনুপস্থিতির কারণে যদি খাদ্য দপ্তরের তরফ থেকে কোনো জীবিত ব্যক্তি রেশন কার্ড ব্লক হয়ে যায় সেক্ষেত্রে সেই ব্যক্তি বিনামূল্যে রেশন পাওয়ার জন্য সরাসরি তার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তার সমস্যার কথা জানাতে পারবেন রেশন ডিলাররা যদি মনে করেন আপনার সমস্যার সমাধান করবেন তারা কিন্তু নিজেরাই খাদ্য দপ্তরের সঙ্গে কথা বলে আপনার সমস্যার সমাধানটা করে দিতে পারবে এছাড়াও আরও একটি উপায় রয়েছে বন্ধুরা আপনার কাছে থাকা আধার কার্ড এবং ভোটার কার্ড বা অন্যান্য যে সমস্ত পরিচয়পত্র রয়েছে সেগুলো নিয়ে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে এবং বিডিও অফিসের যে সমস্ত আধিকারিকরা রেশন কার্ডের কাজ করছেন তারা আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো দেখবেন এবং ডকুমেন্ট দেখার পর আপনার যদি ডকুমেন্ট ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনার যে রেশন কার্ডটি বন্ধ হয়ে গেছে সেটাকে পুনরায় আনব্লক করে দেবেন বা চালিয়ে দেবেন অর্থাৎ চালু করে দেবেন তো এইভাবেই কিন্তু আপনার রেশন কার্ডটিকে পুনরায় আপনি ঠিক করতে পারবেন এবং পরবর্তীতে বিনামূল্যে রেশন আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটা যদি গুরুত্বপূর্ণ বলে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ